আজকে আমি এমন মানুষের সম্বন্ধে কথা বলবো যিনি নাকি গরিব ঘরে মানুষ ছিলেন, গরিব ঘরে সংসার মান বড় হয়েছেন, লেখাপড়া অতটা করতে পারেননি, যে বাবা নানা রকম যাতে আগের দিনের লোক ধরুন 1940-এর সময়কার সেই দাদাই সবাইকে মানুষ করেছেন, ভাই ভাইদের সেই মনোদশায় সম্বন্ধে কথা বলবো। ওনার ছোটবেলা থেকেই ব্যায়াম করার ইচ্ছে ছিল, শরীর গঠনে ইচ্ছে ছিল, তিনি কলকাতায় যখন চলে আসে ভাইরা বাবা মারা উনি মাঠের মধ্যে ব্যায়াম করতেন, সেই যে দেখে একদিন ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ ওনাকে নিজের কাছে নিয়ে যান, নিজের কাছে গিয়ে ব্যায়াম করার জন্য বলেন, উনি ওনার কাছ থেকে ব্যায়াম করতেন এবং ওনারই সেবা ইয়েতে উনি খাওয়া দাওয়া করতেন। তারপরে উনি আস্তে আস্তে ব্যায়ামের নাম করলেন, উনি চেহারা ভালো করলেন, বিশ্বদা দেখলেন যে ওর তো ভালো চেহারা হচ্ছে। তখন 1951-এ লন্ডনে যখন নাকি মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতা হয় সেইখানে উনি যাবার জন্য তৈরি হচ্ছিলেন, সেই বিশ্বদা ওনাকে বললেন যে চলো তুমি মিস্টার ইউনিভার্স কম্পিটিশন করতে হবে। বলে আমি কি পারবো? হ্যাঁ তুমি পারবে, মনে জোর আনো, তোমাকে পারতেই হবে, আমি যখন বলছি তোমাকে পারতেই হবে। বিশ্বচরণ ঘোষ ওনাকে মনোদশায় নিয়ে গেলেন, উনি খুব গুরুভক্তি ছিলেন, বিষ্ণু যখন বলেছেন গুরু যখন বলেছে আমাকে করতেই হবে। তখন 51-এ মনোহর আইচ এবং মহাদোষ রায় দুজনেই গিয়েছিলেন লন্ডনে বিশ্বশ্রী মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতাতে, সেই বিষ্ণুচরণ ঘোষ ওনাকে বলেছিলেন যে ওনার কম্পিটিশন যখন হচ্ছে তখন সেই কম্পিটিশনে রেস পার্ক বলে একজন ব্রিটেনের লোক নেমেছিলেন, উনি হচ্ছে বিশাল চেহারা, সেই দেখে তো ওনারা আশ্চর্য ভেবেছিলেন যে এই হচ্ছে ব্যায়াম জগতের স্রষ্টা, এত সুন্দর চেহারা দেখে ওনারা অভিভূত হয়ে গেছিলেন, যাকে ওনারা সেই দেখে নার্ভাস হননি, প্রতিযোগিতা করলেন। প্রতিযোগিতাতে একটা ছিল 1.5 মিনিটের মধ্যে এজিলিটি দেখাতে, বডি এজিলিটি কার কত নমনীয় কমনীয়তা আছে দেখাতে হবে, যে যেরকম পারো, সেই যে যেরকম পাচ্ছে মহাদোষ রায় সেই 1.5 মিনিটের মধ্যে 40টা আসন পরপর করেছিলেন। সেই দেখে তো যারা নাকি ওখানে ব্রিটেনের লর্ড ফ্যামিলি যারা নাকি দর্শক ছিল তারা অভিভূত হয়ে গেছিল, এ আবার কি জিনিস, এত আসন চলছেন এই মিনিটের মধ্যে এত সুন্দর করে, সেটা দেখার জন্য ওনারা আশ্চর্য হয়ে গেছিলেন। তারপর ওই কম্পিটিশন সময় মহাদোষ রায় নানা রকম ইন্ডিয়ান মাইথোলজিক্যাল পোজ দিয়েছিলেন, সেই জন্য ওনাকে বলা হতো আর্ট পোজিং মাস্টার। তিনি যেমন রামের দু সমুদ্র শাসন, তারপর হচ্ছে ফ্লাইং মার্কারি, এই রকম নানা রকম অর্জুনের লক্ষ্যভেদ, এইভাবে নানা রকম মাইথোলজি রামায়ণ এবং মহাভারতের এই নানা রকম পোজিং দিয়ে দিয়ে পাবলিককে অভিভূত করে দিয়েছিলেন। যখন নাকি রেজাল্ট বেরোলো সেই গ্রুপে একই গ্রুপে ছিলেন মনোরাই এবং মহাদোষ রায়, সেই মহাদোষ রায়কে ফার্স্ট করা হলো, মনোরাই সেকেন্ড হয়ে গেলেন, সেটা কোনো ব্যাপার না। মনোরাই তারপরের বছর 1952-তে মিস্টার ইউনিভার্স হয়, সেই জন্য আমরা দেখতে পাবো যে যা নাকি আমাদের গুগলসে ওনার মহাদোষ রায়ের নামটাই আছে, কিন্তু কখনো কোনো কোনো জায়গাতে আমার মনোরাই যে নামটা আছে ভুলবশত হয়তো হয়ে গেছে, সেটাকে ঠিক করে নেওয়া উচিত। যাকে ওনারা জল লন্ডনের লোকেরা বলেছিল যে মহাদোষ রায়কে আপনি এখানে থেকে যান, আপনারা এত সুন্দর ভঙ্গিমা পোজিং দেন, আপনি আমাদের এখানে থেকে গিয়ে পোজিং শেখান, আমাদের বডি বিল্ডারদের পোজিং শেখান, আপনাকে আমরা টাকায় ভরে দেবো। মহাদোষ রায় বললেন না, আমি আমার দেশে কে লোককে আমার সৃষ্টি আমি জানাবো। সেই জন্য উনি চলে আসেন আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে এসে ওনাকে নানা রকমভাবে সম্বর্ধনা দেওয়া হয়, উনি বিধানচন্দ্র রায় ওনাকে সম্বর্ধনা দেন, উনি ওনাকে জওহরলাল নেহরু ওনাকে সম্বর্ধনা দেন। তারপর উনি চলে গেলেন মানুষের কাছে সেবা করার জন্য রেডিওতে, তখন টিভি শুরু হয়নি, পত্রিকাতে উনি লেখালেখি করতেন, মানুষকে যোগা এবং ব্যায়াম শেখাবার উদ্বুদ্ধ করার জন্য, তোমরা ব্যায়াম করো, রোগ না রোগ সারাবার জন্য ব্যায়াম করো, তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে,
ডাক্তারের কাছে যেতে হবে না, পয়সা নষ্ট করতে হবে না, এইভাবে করে 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 মানুষকে শেখাতে শুরু করলেন ব্যায়ামে। সেই জন্য তখন শিশু সাথী আনন্দবাজারে নানা বহুদিন ধরে উনি লিখতেন, লিখে লিখে মানুষকে সেবা করার জন্য মানুষকে আসতে করলেন। উনি নানান জায়গায় ব্যায়ামের যোগাসনের যোগ ব্যায়ামে ক্লাস করতেন, তখন আর অত জিম শুরু হয়নি, তখন আর জিম শুরু হয়নি, ইনস্ট্রুমেন্ট অত ছিল না, ডাবান্ন ডাম্বল বারবেল দিয়ে লোকেরা আগেকার দিনে লোকেরা ব্যায়াম করত। হ্যাঁ, সেই জন্য লোকের ঘরে ঘরের মধ্যে কি করে ব্যায়াম করতে হয়, কি করে মানুষের শরীর সুস্থ রাখা যায়, সেই জিনিসটা বিষ্ণুদা ওনার গুরু বিশ্বচরণ ব্যায়ামাচার্য বিশ্বচরণ ঘোষের কাছ থেকে শিখে ওনাকে সবাইকে শেখাতে শুরু করলেন। মানুষকে সব ওনার কাছে বড় বড় ফিল্ম স্টাররাও বাবা কাছ মন্ত্র সাহের কাছ থেকে আসতেন, শিখতেন কিভাবে শরীর সুস্থ করা যায়, কিভাবে আরো সুন্দর শরীর করা যায়। হ্যাঁ, সেইভাবে শিখে মানুষকে তৈরি করতে শুরু করলেন। তা ওনার ওনার ছেলে মলয় রায়, উনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন, মিস্টার এশিয়া থার্ড হয়েছেন, মিস্টার ইন্ডিয়া আটবার হয়েছেন, উনিও মানুষকে শেখাতেন। এছাড়া ওনার ছেলে মলয় রায় সত্যজিৎ রায় বইয়ে জয়বা ফিল্মাতে অভিনয় করেছেন, ওনারা দেখেছেন। দাদাগিরিতে উনি দেখিয়েছেন সৌরভ গাঙ্গুলির সঙ্গে, দাদাগিরিতে উনি দেখিয়েছেন। এছাড়া উনি আরও উনিও অনেক জিম টিম নানান জায়গায় ক্লাস করেছেন। ওনার ভাইরা বোনেরা মন্দিরার পাল এবং মানস রায় নানান জায়গায় কলকাতা শহরে বিভিন্ন জায়গায় যোগাসনের ক্লাস যোগ ব্যায়ামে ক্লাস করে বেড়াচ্ছেন, মানুষের মধ্যে ব্যায়ামের প্রচার করে বেড়াচ্ছেন। ব্যায়ামই হচ্ছে একমাত্র জীবনের মূল উৎস, সেই ব্যায়াম না করলে জীবনে কোনো কিছু সার্থক হবে না, না হবে কিছু শরীর গড়া, না হবে কিছু জীবন ভোগ করা, শরীরটাকে সুস্থ করো। সেই জন্যই বাবার এই মূল মন্ত্রটা সবার মধ্যে প্রচার করে যাওয়া হচ্ছে। সেই জন্য ও আবার মলয় রায়ের নামে একটা পাবলিশার বই বার করেছে, জীবনী নিয়ে বই বার করেছে, তার নাম দিয়েছে সত্যজিৎ রায় বিশ্বশ্রী মলয় রায়। এই করে ব্যায়ামে প্রচার করে করে মানুষকে সেবা করে যাচ্ছেন। আমরা যে দেখি কখনো কখনো ভুলবশত যে দেখা যায় যে মনোরাইছে নামটা আগে প্রথম মিস্টার ইউনিভার্স ভারতবর্ষের মনোরায় ছেলে ভুলবশত হয়ে যায়, আমার মনে হয় এই জিনিসটা ঠিক করা উচিত। আমি সার্টিফিকেটটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দেখুন মহেন্দ্র রায় মিস্টার ইউনিভার্স 51, হ্যাঁ প্রথম মিস্টার ইউনিভার্স। সেই জন্য এটাকে গুগলকে আমি অনুরোধ করব আপনারা এটা ঠিক করে দিন। তারপরে এই করতে করতে মানুষ উনি আগে ব্যায়াম বডি বিল্ডিং এবং ওয়েট লিফটিং একসঙ্গে একটা ফেডারেশন ছিল। মহেন্দ্র রায় দেখলেন তাহলে তো বডি বিল্ডারদের খুব অসুবিধা হচ্ছে কম্পিটিশন করতে কোনো জায়গায় যেতে, সেই জন্য উনি অনেক চেষ্টা করে করে সরকারের সঙ্গে ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে করে কথাবার্তা বলে মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে তারপর এটাকে আলাদা করা হয়, ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন এই নামে আলাদা একটা ফেডারেশন।